বসো না, একটা সারপ্রাইজ সারপ্রাইজ বলবি তো। আজকের প্রাংটা হতে চলেছে গোষ্ঠীদণ্ড, যেরকম চল দেখাচ্ছে। আজকে আমার মুড মেজাজ খুব খারাপ, তারপরে জ্বালানোর জন্য সবসময় রেডি। এরকম বলিস না, দেখ শোনা, তুই শোনা, এরকম বলে না শোনা, আমার আমার মুডটা খারাপ। যাই হোক, থাক শোনা, কি হয়েছে শোনা, ও শোনা, তোমার মা কি ভেবেছে বলতো? যে তোমার মাকে শোনা বলেছি, আমি সেটা বলিনি, আমি তোমাকে বলেছি শোনা। তো যাই হোক গাইস, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন হয়ে গেছে বিকেল, মামামকে একটু ম্যাগি করে এনেছি, এই বাটির মধ্যে ম্যাগি করেছিলাম বলে ওরকম কালো হয়ে গেছে পাশ দিয়ে। তো এটা একা একাই হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি ও খেতে চায় না হাতে, তো আমি খাইয়ে দিচ্ছিলাম, খাচ্ছিল না, একা একাই খাবে। আর ওই ঘরে এসেছে অনেক লোকজন, তো চলো আগে ওকে খাইয়ে দিই আর ভিডিওটা স্টার্ট করি। কন্টিনিউ দেখতে থাকো ফুল ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন কিন্তু বেজে গেছে সন্ধে 7:30 মতন, আর এখন দেখো আমার মাম্মাম ঘুমিয়েছে। মানে ওর একটা খুব বদ অভ্যাস কি হয়েছে যে ওর সন্ধে হয়ে গেল, দুপুরবেলা আমি ওকে যতই চেষ্টা করি না কেন ঘুম পাড়ানোর খাইয়ে, বাট ও ঘুমোয় না, সন্ধে হয়ে গেলে ওর ঘুম পাবে। তো একটুখানি শুয়েছে আর ঘুমিয়ে গেছে, আর এদিকে কোথার দিয়ে ভিজে চলে এসছে দেখো, দুপুরবেলা একবার ভিজেছে, আবার এখন আবার কোথার দিয়ে ভিজে চলে এসছে, বিশ্বাস নেই বন্ধু তোমার। হে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো রামি ওয়েলথ এর ওয়েবসাইট। তো এখানে আমি ডাইরেক্ট ঢুকে গেলাম, আর সবার প্রথমে তোমাকে এখানে কিছু টাকা লাগাতে হবে। তো আমি 1000 টাকা এখানে লাগিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ পেমেন্টের প্রসেসটা। তো এখানে 1000 টাকা লাগিয়ে আমি গেম খেলা স্টার্ট করবো, আর এখানে কিন্তু খুব ফেমাস একটা গেম ড্রাগন ভার্সেস টাইগার, তো আমি সেটাই খেলবো। তো প্রথমেই আমি টাইগারের উপর বাজি লড়লাম, তো চলো দেখি কে জেতে কে জেতে। ইয়েস, টাইগার জিতে গেছে, তো আমি আর একবার বাজি লড়বো। তো চলো আবার আমি বাজি লড়ছি টাইগারের উপর, চলো চলো। ইয়েস, আবার জিতে গেছি, তো আমি লাস্ট টাইম ট্রাই করবো, তো চলো টাইগারের উপর বাজি লড়ি, আবার দেখি কে জেতে। শেট, তো এবার ড্রাগন জিতে গেল। তো যাই হোক, আমি এখন আর বাজি লড়ছি না, আর তোমরা দেখলে কত খুব সহজেই আমি কিভাবে কত টাকা জিতে গেলাম। তো আমি 1000 টাকা বাজি লড়ে কিন্তু আমি 1500 টাকা জিতে গেছি, যেটা আমার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলেও এসছে, তোমরা এটার প্রুফ দেখতে পাচ্ছ। এর আগেও কিন্তু আমি অনেক টাকা জিতেছি, এই যে হলো পেমেন্টের ডিটেলস। তো যাও, ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে, গিয়ে রেজিস্টার করো আর অনেক টাকা ইনকাম করো। যাই হোক, মামাম ঘুমোক, আর ওই ঘরে ওরা সবাই রয়েছে, আর আমি এদিকে এসেছিলাম চা বসাতে, মানে চা বসাতে মানে না, চা বসিয়েছি খানিকটা, কটা বাসন মেজেছি এখনো, এই কটা বাসন আছে এখনো, আর এদিকে চা হচ্ছে। সারাদিন ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায়, তারপরে আর সম্ভব হয় না ওদিকে কাজ করার পরে। আর এই যে এই ঘরে রাহুলদা গেম খেলছে, অনন্যা শুয়ে আছে, দিদি এদিকে ফোন করছে, যে যার মতন গাইজ। তো যাই হোক চলো, আগে চাটা বানিয়ে নিই তারপরে কথা হচ্ছে। এই যে হলো চা, আর আজকে চাটার কালারটা দেখো জাস্ট সেরা করেছি, কারণ চা আমি করেছি গাইজ, আমি করলে ভালোই হয়। আর এখানে আমার মাম্মাম দেখো ঘুম দিয়ে উঠেও গেছে, কিসের একটু সারা পেলো, বেশ উঠে চলে এসছে, আর ঘুমানোর জন্য চিৎকার করছে। তো আমি এখন আর চেষ্টা করছি যে ওকে আর ঘুম পড়াবো না, তো ওখানে চানাচুর নিয়ে বসেছে, চানাচুরটা খাবে, এখনো সমানে গেম খেলেই যাচ্ছে। এদিকে অনন্যা চা খাওয়া স্টার্ট করে দিয়েছে, এদিকে দিদি, দিদি আগের দিন অনন্যাকে বলেছে লম্বু নিয়ে আসতে, অনন্যা এইগুলো নিয়ে আসছে, জানি না এগুলোকে কি বলে, খেতে নেই লম্বু, নেই নেই না, আচ্ছা ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নি, তারপর দেখি বাড়িতে আর কি কি হয় ইন্টারেস্টিং। দিও মাম্মাম, তুমি করবে পাউডার ঢেলে ট্রানজ্যাকশন, করো করো করো, দাও একটা থামা দাও, পাউডারে ডুশ করো, মহাদেবের দর্শন করে নাও আর বলো। তো গাইস
এখন কিন্তু হয়ে গেছে অনেক রাত, তো বসে বসে ভাবতে পারছিলাম না কি করব। তো ইউটিউব ঘাটতে ঘাটতে একটা ভিডিও আমার সামনে এসলো, আসলো আর কি একটা দিদি, আমি আপাতত নামটা ভুলে গেছি, ওই দিদিরাও ভিডিও করে আর কি। তো ওনাকে আমি দেখলাম এই টাইপের একটা প্র্যাঙ্ক করতে, গ্লাসের উপরে সেই আটা চুপকে তারপরে এটা দিয়ে একটা প্র্যাঙ্ক করতে দেখলাম। তো ভাবলাম চলো আমিও একটু ট্রাই করি আজকে সুমিতার উপরে, অনেকদিন প্র্যাঙ্ক টাইপের কিছু আসে না চ্যানেলে, তো আমিও এইটা গ্লাসের উপরে ভালো করে সাদা রঙের টেপটা ভালো করে আটকাচ্ছিলাম যাতে কোনো রকমভাবে গ্লাসে জল না পড়ে। অ্যাকচুয়ালি আমি জিনিসটা না দেখলে আমার এটা মাথায় আসতো না, সত্যি দিদি তোমার মাথাও আছে। তো উনি এটা করেছিল, ওনারটা দেখেই আমি করলাম। তো যাই হোক, আমি অনেকভাবে চারোদিক দিয়ে এটা লাগানোর চেষ্টা করছিলাম ভালো করে। তো প্রথমে একটা লম্বা লেয়ার দিয়েছি, তারপরে আবার পাশ দিয়ে দিয়ে দিলাম, তারপরে এখানে আমার মাম্মা মামাকে ডাকছিল একটু, তো মাম্মামের সাথে একটু কথা বলে নিলাম, মাম্মা রয়েছে আমার ঘরের মধ্যে। আর সুমিত কিন্তু এখন গেছে একটু কুকুরের জন্য বিস্কিট নিয়ে আসতে, তো জানি না কখন আসবে। তো প্রথমবার উল্টে দেখলাম জল পড়ছে, জল না অ্যাকচুয়ালি এটা এটা ছিল হলো গিয়ে ফ্রুটি, মাম্মামকে একটুখানি দিয়েছিলাম আর একটুখানি এর ভেতরে আমি নিয়ে ছিলাম এইভাবে। তো তাও যখন দেখলাম যে পড়ছে জলটা, তো তার জন্য আরও চারোপাশ দিয়ে দিয়ে সেই টেপটাকে আবার ভালো করে আটকে নিলাম। তো এবার হলো ফিনিশিং টাচ, এই দেখো একটুখুনিও পড়ছে না। তো চলো সুমিত আসলে ওয়েট করি। এদিকে আমার মাম্মাম বসে বসে কার্টুন দেখছে, আর এই যে আমি জোগাড় করে নিয়েছি আমার প্র্যাঙ্কের জিনিস, তো এটা সুমিত আসলেও যায় ছুঁড়ে দেবো, দেখবো রিঅ্যাকশনটা কী আছে। তো চলো, ও আসা পর্যন্ত আমি ওয়েট করি, তার আগে আমি এটাকে একটা ভালো জায়গায় রাখি, আপাতত এই জায়গায় রেখে দিই। চলো আসুক সুমিত, তারপরে কথা হচ্ছে। তো এই সুমিত চলে এসেছে, আমি অলরেডি আওয়াজ পেয়ে গেছি। তো চলো, কোথায় গেছিলা, কোথায় গেছিলা? আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, দেখো না সারপ্রাইজ। বসো বসো বসো, ভালো করে দাঁড়াও। আসতে চলো, অনেকদিন ধরে প্র্যাঙ্ক দাও না, ওই ঘরে গিয়ে এখন সবার সাথে এটা নিয়ে প্র্যাঙ্ক করবে। তুমি ক্যামেরাটা তো ধরবা, চলো 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 না, চলো 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 যেতে হবে এখন ওই ঘরে সবার উপর প্র্যাঙ্ক করতে। চলো আমি যাবো না, চলো আমি যাবো না, চলো 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 চলো, মাথাটা গরম করিস না সর। হাই হাই গাইস, বলো বলো, ঠিক করে বলো, ঠিক করে এদিকে 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 তাকে বলো, কি বললে? আরে এটা মাম দিয়ে দাও, কি বললে বলো? টাটা দিয়ে দাও, হাই, থ্যাংক ইউ, আই লাভ ইউ, কে আছে বলো বলো, হাই টাটা। এখন কিন্তু তেমন একটা রাত হয়নি, মোটামুটি 10টা সাড়ে 10টার মতন বাজে। আর আজকে দেখো আমাদের বাড়িতে এখনই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, বিকজ আজকে আমাদের বাড়ি অনেক সকাল সকাল ঘুমানো হবে, কারণ সকালবেলা ঘুমতে উঠতে হবে, একটা জায়গায় বেরোবে। রাহুলদা বলেছে, প্রমিস করছে আমাদের, আমরা সবাই যদি 9টার মধ্যে উঠতে পারি তো একটা জায়গায় নিয়ে যাবে, তার জন্যই কলকাতা। আচ্ছা যাই হোক, আমি জানি না, সেটা তোমরা কালকের ব্লগে জানতে পারবে। তো আজকে সাদা তরকারি রান্না হয়েছে, আর এখানে একটা হলুদ ভাজা আর ভাত এটাই রান্না হয়েছে। তো এখানে সবাই খেতে বসে গেছে, এদের আর বেশি ডিস্টার্ব আমি আর করবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর তোমরা যদি এইটার ফুল ভিডিও দেখতে চাও, আর যদি চাও বাড়ির সবার উপরে করি ফ্রেন্ডটা, তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। টাটা।